প্রিয় দর্শক নিউটল টাটা নিউজ আওয়ার অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আর দুদিন বা তিন দিন পরই ঈদ উদযাপন করবে মুসলিম বিশ্ব আমরা যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত ঈদ আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তখন ফিলিস্তিনের মুসলমানরা ব্যস্ত ইসরায়েলের বর্বরতা পৈশাচিকতা থেকে নিজেদের রক্ষায় অবরুদ্ধ গাজাই নেই খাবার নেই পানি নেই চিকিৎসা সরঞ্জাম চারদিকে শুধু হাহাকার কান্না ঘর বাড়ি স্বজন সব হারিয়ে ফিলিস্তিনিরা ছয় মাস ধরে প্রতীক্ষায় আছে বিশ্ববিবেক কবে জাগ্রত হবে আমরা ফিলিস্তিনি ইসরায়েলের হামলার ছয় মাস পূর্তি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং রয়েছেন ইস্ট লন্ডন জামে মসজিদের সাবেক ইমাম মোহাম্মদ বিলাল হোসেন আপনাদের দুজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আজকে দিনের কোনো এক সময় কাতারে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির একটি আলোচনা হওয়ার কথা কিন্তু তার আগে নেতানহু অলরেডি বলেছেন যে তাদের জিম্মিদের মুক্তি না দিলে আসলে এই যুদ্ধবিরতিটা হবে না এই ইসরায়েলের হামলার ছয় মাস পূর্তে আজকে সব মিলিয়ে মানে এই বিশ্ব বিবেকটা আসলে কবে জাগ্রত হবে বিশ্ব বিবেক যে জাগ্রত নয় তা নয় কিন্তু যারাই বিশ্ব বিবেককে কুক্ষিগত করে রাখে বা যারা এটাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখে তারা সে বিবেককে সমর্থন দিচ্ছে না কারণ যদি আমরা বলি বিশ্ব বিবেক এই যে আমাদের মতন দেশে বা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপের বিভিন্ন দেশ পৃথিবীর অন্যান্য দেশ সবাই মিলে যখন সেই দেশের জনগণের কথা যদি আমরা বলি তারা কিন্তু বারবার এটার প্রতিবাদ করছে গাজায় যে নৃশংস হত্যাকাণ্ড চলছে যে গণহত্যা চলছে সেটার তারা প্রচুর প্রতিবাদ করছে জোরালো প্রতিবাদ করছে এবং সেই সব মার্কিন যুক্তরাষ্ট্র বলেন এমনকি যুক্তরাজ্য বলেন সবখানেই কিন্তু তাদের সরকার এটা নিয়ে বিব্রত অবস্থায় আছে কিন্তু তারপরেও তারা সেই ডাকে সাড়া দিচ্ছে না তো সুতরাং আমি ওইভাবে বলবো না যে বিশ্ববিবেক জাগেনি বিশ্ববিবেক জাগে জেগেছে কিন্তু সেই তারা যে কথা বলছে তারা যে যা চাচ্ছে সেটাতে সারা দিচ্ছে না যে পৃথিবীর যে মোরলরা আছে তারা তারা কারণ সবসময় তারা এই যে ইসরায়েলের যে সৃষ্টি সেখান থেকে যদি আমরা ধরি তো এরা তো এটাই এই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এরা মিলে তো সৃষ্টি করেছিল দ্বিতীয় মহাযুদ্ধের পরে আরও আগে থেকে তাদের কিছু এই চিন্তাভাবনা ছিল তারপরে ওই সময় তারা এটাকে সৃষ্টি করে এবং তারপরে তারা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে যে তারা আস্তে আস্তে প্যালেস্টাইনের বিভিন্ন অঞ্চল দখল করে নেয় তাদেরকে তো ছোট্ট একটু জায়গায় দেওয়া হয়েছিল প্রথমে কিন্তু তারা সেই অঞ্চল দখল করে নেয় তারপরে সেটাতে তারা সায় দেয় তাদের সেই তখন তারা সেটা গেরিলা যুদ্ধ হিসেবে সেটা ইয়ে করে বিশাল একটা ব্যাপার তাদের মতে কিন্তু তারা এইভাবে বেআইনিভাবে মানুষের জায়গা দখল করে নিয়েছে প্যালেস্টাইনের জায়গা দখল করে নিয়েছে তাদের ঘর বাড়ি দখল করে নিয়েছে আবার তারপরে সাতষট্টি সালে তারা বড় যুদ্ধ একটা করে সেই যুদ্ধে আরও দখল করে এবং সেই দখলগুলোকে তারা সুসংহত করে এবং সেখান থেকে তাদের রাষ্ট্রের বর্তমান যে রূপ মোটামুটি সেই রূপটা পায় এবং তারপরেও তারা থামে নাই তারপরেও তারা বারবার বিভিন্নভাবে এই যে কি বলে যে তাদের লোকজনকে বিভিন্ন জায়গায় বসতি নির্মাণ করবার ব্যবস্থা করে দিয়েছে তারা যেখানে খুশি সেখানে পশ্চিম তীরে বসতি নির্মাণ করছে এবং সেগুলো দখল হয়ে যাচ্ছে কেউ কিছু বলার নেই যাদের জায়গা তারা যখন কথা বলে তাদের কথা কেউ শোনে না আমরা এখানে সবচেয়ে বড় লজ্জার বেশ কতগুলো জিনিস আছে আমাদের যে লজ্জা সেটা হচ্ছে যে এই ইসলামিক যে ইয়েটা ওয়াইসি যেটা আমরা তৈরি করলাম অর্গানাইজেশন ইসলামিক কান্ট্রিজ সেখানে কিন্তু তাদের মূল উদ্দেশ্যই একটা ছিল আলকুজকে মুক্তি মুক্ত করা সেটা হলো তাদের প্রথম উদ্দেশ্য সেই উদ্দেশ্য কোথায় গেছে এখন সেই যে তখন একটা অন্তত মনে হয়েছিল যে না সবাই বোধহয় একতাবদ্ধ হয়েছে সেই ঐক্য কোথায় আমাদের লজ্জার সবচেয়ে বড় জায়গা হলো সেইটা যে আমরা ঠিক আছে আমাদের শক্তি নাই আমরা কিন্তু তারপরে তো আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা তাদেরকে হয়তো হারা হটাতে পারছি না যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো সব ইসরায়েলের পক্ষে তাদের অস্ত্র দিচ্ছে তাদের অর্থ দিচ্ছে সব রকম সমর্থন করছে তারপরে এখন কিন্তু আমরা আস্তে আস্তে এদের চাপে আমরা বিভক্ত হয়ে গেছি এবং সেই যে আমাদের যে ঐক্যের যে একটা শক্তি থাকে আমাদের বিবেক আমরা যদি সব ঐক্য থাকতাম তাহলে সেই বিবেকের শক্তিটা আরও অনেক বেশি বড় হতো তো সেই জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি তো সুতরাং সেটা আমাদের একটা লজ্জার ব্যাপার আর সবচেয়ে আরেকটি কথা বলতে হয় যে পৃথিবীতে সবচেয়ে মুরুলি করে যারা সবচেয়ে যারা মানবাধিকারের কথা বলে যারা গণতন্ত্রের কথা বলে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের পাঠদান করার পাঠদান করার চেষ্টা করছে তারাই হচ্ছে সবচেয়ে বড় এই যে গণহত্যার সমর্থক গণহত্যাকে যাতে চালিয়ে যেতে পারে নেতানিয়াহু বা তার ইসরায়েল সেই ব্যবস্থাটা তারাই করেছে তারা মাঝে মাঝে কি বলে আমরা ইসরায়েলকে বলেছি তোমরা সিভিলিয়ান ক্যাজুয়ালিটি যাতে কম হয় বেসামরিক লোকের হত্যা যেন কম হয় আচ্ছা তারপরে সে কম করতে করতে কি হচ্ছে আজকে ইসরায়েলিদের হিসাবে অনুযায়ী আজকে একটা হিসাব দেখলাম যে তারা তেরো হাজার হামাস জন্য হত্যা করেছে কিন্তু টোটাল তাদের হিসাব সেটা কেউ বিশ্বাস করে না বিবিসি থেকে বলছে এই হিসাব একেবারেই ঠিক না তবুও বলছি আর তার বিপরীতে টোটাল যে মানে হত্যাকাণ্ড হয়েছে গাজায় তেত্রিশ হাজারের বেশি লোক মারা গেছে শিশু নারী তার মধ্যে মতো শিশু এখন তাহলে বলেন যে এরা কিভাবে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি কমাচ্ছে আর মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে ইয়ে দিয়ে সমর্থন করে যাচ্ছে এখন একটু মনে হয় যেন নেতা নিয়েও একটু বিপদে আছে মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র তার সহ্য ইয়ে করতে পারছে না কারণ তাদের নিজেদের দেশে নানান রকমের যে আমি যেটা বললাম যে বিবেকের যে তারা সেটা তো ওখানেও জেগে উঠেছে সামনে নির্বাচন সেইটা সেইটার কারণে এখন তারা একটু সমস্যা আছে আমার মনে হয় না যে এই সমস্যা বেশি দিন থাকবে আবার যেহেতু এক সময় হয়েছে কি এই কলা দিয়েই ইসরায়েলকে এরা পুষেছে এখন ইসরায়েলের হাতে তারা বন্দি ইসরায়েলের বা ইহুদিদের টাকা পয়সা ইহু ইহুদি যারা সব ইহুদি কিন্তু খারাপ নয় ইসরায়েলও কিন্তু বিক্ষোভ হচ্ছে একদম তো সুতরাং যারা ওই জিয়নিস্ট যে ইহুদিরা আছে তাদের হাতে জিম্মি হয়ে আছে মার্কিন সরকার বা পশ্চিমা বিভিন্ন সরকার তাদের সেটা কিন্তু তারপরে তারা আমাদের কাছে কিভাবে আসে কোন মুখ নিয়ে আসে আমরা লজ্জা পাচ্ছি ঠিকই তারা তাদের বেশি লজ্জা পাওয়া উচিত তারা লজ্জা পায় না তারা তাদের কোনো লজ্জা নাই যে আমরা হুজুর একটু আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো যে আল-আকসা মসজিদ যেটা আমাদের তৃতীয় পবিত্রতম স্থান আমরা বলে থাকি যে এই আল-আকসা মসজিদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা বা ফিলিস্তিনের সঙ্গে মুসলিম বিশ্বের যে সম্পর্কটা সেটা আপনি আমাদের একটু বলবেন ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহি ওয়া আদ আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনুল ভিতরে এই মসজিদ সম্পর্কে আলোচনা করেছেন এবং সূরা বানি ইসরাইল যেটা রয়েছে সে বানী ইসরায়েলের একর প্রথম আয়ত আল্লাপাক বলছেন বিসমুল্লাহ রহমান রহিম সোহান আল্লাদি আসর আবদিহি লাইলাম মিরাল মসজিদ আল হারাম ইল আল মসজিদ আল আকোস আল্লাদি বা রকনা হেউলহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নহু হু দেখুন মসজিদের আকসার সাথে আমাদের নিবিড় সম্পর্ক রাসুল সাল্লা সাল্লাম এই মসজিদে আকসায় সতেরোটি মাস ওইদিকে দিকে হয়ে নামাজ পড়েছেন সতেরো মাস আমাদের কেবলা ছিল আমাদের কেবলা প্রথম কেবলা মানে প্রথম কেবলা তো এটাই এটা অনেকটা ভুল ইনফরমেশন আমাদের কাছে আছে প্রথম ঘর প্রথম কেবলা হচ্ছে বাইতুল্লাহ হারাম আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউ্লা বেতি উদে আলী নাস আল্লা দি বি ব্যাখ্যাত মুবারকা পৃথিবীর প্রথম ঘর হচ্ছে এই বাইতুল্লাহ হারাম কাবা শরীফ এবং এটি হচ্ছে প্রথম কেবলা এর চল্লিশ বছর পর এই বাইতুল মোকাদ্দাস নির্মাণ করা হয়েছে বাইতুল মোকাদ্দাস যেহেতু অনেক নবীর কেবলা ছিল এই জন্য রাসুলসল্লা সাল্লামকে দিয়ে সতেরোটি মাস পাক ওখানে এই ওই দিকে এই যে হয়ে নামাজ পড়ার নির্দেশ দিলেন তাহলে রাসুলের একটা ভিতরে ভিতরে একটা পাওয়া চাওয়া ছিল যে যদি আবার আল্লাহ পাক আমাকে এই কেবলার দিকে বলতেন কারণ হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এই কেবলাই নামাজ পড়েছেন আদম আলাইহি নামাজ পড়েছেন আইবুলাইল্লাম নামাজ পড়েছেন বনি ইসরায়েলের অসংখ্য নবী কিনতে এই বায়ুল্লাহল হারামে এখানে এসে এসেছেন আপনারা যখন হজে যাবেন তখন মসজিদ খাইব নামে একটা মসজিদ পাবেন সেখানে এক রাত্রে যাপন করতে আলহামদুলিল্লাহ আমি সেখানে এক রাত যাপন করেছি এখানে এক লক্ষের উপরে নবী এখানে নামাজ পড়েছেন সোহান সেটা জাস্ট জামারাতের পাশেই তো এই যে রাজ সাল্লামের যে মনের ভিতর যে একটা যাতনা ছিল যে আল্লাপাক যদি আমাকে আবার এখানে দিতেন তো আল্লাপাক বলছেন কদোনা অজহিকা ফিসুল আপনি যে মাঝে মধ্যে আকাশের দিকে তাকান যে কখন জিবরালি এসে বলবে যে আবার এই বায়তুল্লা হারামের দিকে তাকে আপনি নামাজটা পড়েন তো এটা আমি কিন্তু দেখি আপনি মাঝে মাঝে তাকান আমি কিন্তু এটা লক্ষ্য করি সোহান আল্লাহ ফালানুয়া লিয়ান্নকে আপনি যেটাকে চয়েস করছেন পছন্দ করছেন ওদিকেই আপনি চলে যান আপনারা যারা মাদিনাতে গিয়েছেন মাদিনাতে একটি মসজিদ রয়েছে মসজিদুল কিবলাতাইন দুই কিবলার মসজিদ রাসুরের নামাজ আদায় করছেন রাসুদাল্লা সাল্লাম ইমামতি করছিলেন ওই নামাজ রত অবস্থায় এই আয়েত নাজিল হয়ে গেল নাজিল হওয়ার সাথে সাথে রাসুদাল্লাহি সাল্লাম বাইতুল মুকদ্দাস থেকে মুখ ফিরিয়ে বাইতুল্লাহ হারামের দিকে চলে গেলেন সাথে সাথে সাহাবাইকার এভাবে ঘুরে গেলেন কোনো প্রশ্ন নাই ঘুরে গেলেন ওইভাবে বাকি নামাজটা কমপ্লিট হলো এটার নাম মাসজিদুল কেবলা তাইন মানে দুই কেবলার মাসজিদ তো এই যে সতেরোটি মার্চ আল্লাহ রাসুল সেদিকে নামাজ পড়েছেন সেটা হলো বাইতুল মাকদিস এটাকে মাকদিস বলে বাইতুল আকসহ বলে বাইতুল মাকদিস বলে হজরত সালামুল আলাই সাল্লাম এই ঘরটি জিন্দের দিয়ে তৈরি করেছিলেন তৎকালীন যুগে এখন সেই এটা নাই এটা নতুন করে তৈরি করা হয়েছে তো সালামিন আল্লাহ সাল্লাম তো উনি উনি ছিলেন বিশ্ব আন্তর্জাতিক প্রেসিডেন্ট উনি মানে সারা বিশ্ব তখন উনি শাসন করতেন সাল্লাম আলাহি সাল্লাম এই শুধু তাই তিনি যে মানুষের ভাষা বুঝতেন বহুবিধ ভাষা তো বুঝতেনি পিপিলিকা বলেন গাছ বলেন বাতাস বলেন সকল সৃষ্টির ভাষা বুঝতেন হজরতে সাল্লাম আমার অনেক কথা আমরা নামলের ভিতরে রয়েছে ইয়া নাম লায় অন তিনি একসময় এক জায়গা দিয়ে যাচ্ছেন সালাম সাল্লামের বাহিনী নিয়ে যা সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন যেহেতু তিনি প্রেসিডেন্ট তিনি যেখানে যেয়ে তিনি সেনাবাহিনী তার সাথে থাকত তো পিপড়ার যিনি লিডার তিনি বলেছেন এই পিপলি কারা তাড়াতাতে তোমরা গর্তে ঢুকে পড়ো সুলাইমান আসতেছে তার লোকজন নিয়ে কখন তোমাকে তোমাদেরকে পা দিয়ে পিসে শেষ করে দেবে তুমি টেরু পাবে না তারা টেরু পাবে না তারাদের গর্তে ঢুকে পড়ো এই আওয়াজ শুনেছেন হজরত সুলাইম আল্লাহিসাল্লাম তিনি হেসে দিয়েছেন যে পিপরারা কি তার তারা কি কমান্ড দিচ্ছেন তো এখানে যে কথাটা বলা আমাদের দরকার সেটা হলো ওই বাইতুল আকসার সাথে আমাদের হৃদয় সম্পর্ক আমাদের হৃদয়ের সম্পর্ক আমরা যখন বায়িত লাক্সার কথা বলে আমাদের শরীর সিহিরিয়ে ওঠে আমরা যখন দেখি যে এই জায়গায় এত নবী এসে এসেছেন বনে ইসরায়েলের হজরত মুসা্লাম সালাম এটাকে আবাদ করেছেন মুসা আলাহাল্লার মতো নবী যে মুসা্লাম আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন অনেক নবী তো এমনি কথা বলেছেন বা ফেরিস্তার মাধ্যমে আর মুসা এমন নবী যিনি ডাইরেক্ট কথা বলতেন আল্লাহ পাক বলতেন মুসাল্লাহ সাল্লাম শুনতেন মুসালাইসাল্লাম বলতেন আর আল্লাহ পাক শুনতেন এক সময় বললেন যে আল্লাহ দেখি না তো তোমাকে আমি তোমাকে একটু দেখতে চাই আরে নে রব্ আরে নেজুরি লাইক আমাকে একটু দেখা দো না কেন তার নেভার ওয়াচমি তুমি কখনই আমাকে দেখতে পারবে না কারণ আমরা এখন গবেষণা করে দেখলাম যে মানুষের যে চোখের যে পাওয়ারটা আছে যতটুকু ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে এটা দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না কারণ আল্লাহর যে বিস্তৃতি তার যে ব্যাপকতা তার যে ব্যাপ্তি এই ব্যাপ্তি মানুষের সামান্যই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না এই যে ল্যান তারানি এখানে নেভার শব্দ ওয়াচ নেভার ওয়াচমিং যাই হোক শেষের দিকে এসে যখন মুসাই আলাহিসাম বললেনি যে আল্লাহকে দেখার কয় তাই তুমি ওইদিকে একটু তাকাও উঠ তাকিয়ে আর আল্লাহ রব্লা আলমিন তার নূর থেকে কত ভাগ করে সামান্য একটু নিক্ষেপ করলেন ওই নূরের আঘাতে তিনি বেহুসে চিত হয়ে পড়ে গেলেন অনেকক্ষণ পর যখন তার স্বস্তি আসলো ফলে মাফা ককলা ইন্নি তুপতুলানা মিনাল মুসলিমিন যখন তার সন্নিতে ফিরে আসলো বল আল্লাহ আমি তবা করছি জীবনে আর কোনো দিন তোমাকে দেখতে যাবো না আমি তো শেষ তাহলে এই যে এই এই যে এই যে ফেরাউন যেই ফেরাউন আজকে ফেরাউন ইসরায়েলের এই বড় বড় তাণ্ডব দেখে কিন্তু ফেরাউনের কথা মনে পড়ে যায় এই ফেরাউন কিন্তু এরকম তাণ্ডব করতো ইসরায়েলদেরকে গোলাম বানিয়ে রেখেছিল এই ইসরায়েল এবং হজরত মুসালসাল্লাম তার উম্মাদদেরকে গোলাম বানিয়ে রেখেছিল এ এদেরকে এতটা নির্যাতন করতো এস্তাদফু ওয়েস্তাহ ওয়ায়েস্তাহসা আহম তারা কি করতো তাদের এই আবনাহে নিসাহোম তাদেরকে ওত্রিল আবনাহোম ওস্তাহে নিসাহোম তাদের তাদের যে যুবক ছিল যুবকদেরকে মারত যুবকদের হত্যা করতো মেয়েদেরকে রাখত পরবর্তী পর্যায়ে ভোগ করার জন্য আমরা যখন দেখি যে আজকে এই ইসরায়েলের সৈন্যরা কোনো বাড়ির ভিতরে ঢুকে শুধু পুরুষ সান্স যারা আছে যারা পুত্র যারা আছে যারা মেল যারা আছে তাদেরকে বেসে বেসে গুলি করতেছে ওই আমি আমার মনে পড়ে যায় সুরাতুল কাসাস আমরা দর্শকদের জন্য বলতে পারি যে সুরাতুল কাসাস আপনারা পড়বেন এই সুরাতুল কাসাসের প্রথমে রয়েছে যে তারা এই ইসলাম যাতে বিজয় না গ্রহণ করতে পারে বিজয় না হতে পারে সালাম যাতে তার শক্তিতে বলিয়ান না হতে পারতেন পারেন এই জন্য মোসালাকে বেশি করে দুর্বল করে রাখা হয়েছিল চতুর্দিক থেকে তার পুরো এই উম্মতকে একেবারে কুণ্ঠাসা করে রাখা হয়েছিল জেলের মতো আবদ্ধ করে রাখা হয়েছিল আল্লাহ রব্ব্লা আলমিন একসময় তাদেরকে মুক্ত করলেন সেই ঘটনা তো বিশাল ঘটনা তো এখান থেকে সেই লোহিত সাগর পার হয়ে মিশর থেকে এই সালাম এই বায়তুল মোকদ্দাসে এসেছিলেন হজরত ইসা আলাহিসাল্লামের কাবা হচ্ছে এই বাইতুল মুাদ্দাস ঈসা আলাইহিস সালাম এই জায়গায় বাপ ছাড়া আল্লাহ পাকের অলৌকিকতার মাধ্যমে তিনি কিন্তু এই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই বাইতুল মোকাদ্দাসের পাশেই কিন্তু যে খেজুরের বাগান ছিল সেই বাগানেই মারিয়াম তার মা সেই মারিয়াম সালাম ইমরানের স্ত্রী ইমরানের মেয়ে মারিয়াম তিনি কিন্তু এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন এবং এই জায়গায় ইসলাইসাল্লাম পিতা পিতা ছাড়া এখানে জন্মগ্রহণ করে আল্লাপ স্পেশালি তাকে জন্ম দিয়েছে সেটা হলো এইটা সোহাব আলাহিসাল্লাম শুভসংখ্য নবী কিন্তু এখানে রয়েছেন তো এখন এই সোরা কাসাসটা এই জন্য পড়তে বললাম যখন তারা মেয়েদেরকে রেখে রেখে ওই দেখে মেরে ফেলে আমি দেখি যে ফেরাউনের কাজটা তারা করতেছে একই ঘটনা একই ঘটনা ফেরাউন ফেরাউন কি করতো পুত্রদেরকে মারত যুবকদেরকে মারত আর মেয়েদেরকে রেখে ওদেরকে ভোগ করার জন্য ইসরায়েল ঠিক তাই করতেছে এখানে কোলের থেকে ঝাটকা মেরে বাচ্চাটাকে নিয়ে নিয়েছে ওই বাচ্চাটা যেই বাচ্চা বাচ্চাটা পুরুষ বাচ্চা যেই বাচ্চাটা মেল বাচ্চা এটাকে এটাকে নিয়ে শেষ করে দিতেছে তাহলে বোঝা যাচ্ছে ফিরাউনের সাথে আর ইসরায়েলের সাথে ব্যাপক মিল এই ফেরাউনের যে ভরাডুবি হয়েছে তার যে ভরাটি ইসরায়েল চেয়ে বেশি প্রতাপ ছিল ফেরাউন আল্লাপাক বলছে ওকামা হলকনা মি কবলেতন আসাদ্যতকামা কল আজ আল্লাহ পাক বলছেন এরকম একটা আয়তে যে তোমাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল ফেরাউন তাকেও আমি এই লোহিত সাগরের এই লোনা পানি দিয়ে আমি চুবিয়ে চুবি চুবিয়ে চুবিয়ে মেরেছি আমি লন্ডনের এই ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে একটা ব্রিটিশ মিউজিয়ামে সেখানে গেলাম ওরা যখন মিশর দখল করেছিল তখন এই মিশর থেকে ফেরাউনের অনেকগুলি ফেরাউন ছিল একটা ফেরাউন তারা চুরি করে নিয়ে গেছে এখান থেকে ব্রিটিশ মিউজিয়ামে সেখানে সেই ফেরাউনের মমি হ্যাঁ ফেরনের মমি ফেরাউন মানে ফেরন হলো প্রেসিডেন্ট যেমন আমাদের রাষ্ট্রপতির উপাধি হচ্ছে প্রেসিডেন্ট তো অনুরূপভাবে তৎকালীন যুগের যারা মিশরের রাষ্ট্রপতি ছিলেন তাদেরকে ফেরাউন বলা হতো এটা একটা তাদের ডেজিগনেশন টাইটেল তো এক ফেরাউনের লাশ আমি সেখানে ব্রিটিশ মিউজিয়ামে দেখলাম তো দেখলাম যে সেই কত বছর আগে সেই মমি সেখানে রয়েছে তারা আরে সোরা কাসাস চিন্তা করলাম যে এই লোকগুলি মুসলমানদেরকে তখন তার গুলির ব্যবস্থা ছিল না তখন তারা অস্ত্র দিয়ে একেবারে কেটে ফেলতো মার কোল থেকে নিয়ে দ্বিখণ্ডিত করে ফেলতো আজকেও সেই ইসরায়েলের সৈন্যরা এদের কি বাচ্চা কাচ্চা নাই আমার তো খুব কষ্ট পাই যে ছোট একটি বাচ্চা শুধু তার অপরাধ হল যে একজন আজিজুল হামিদ তাদের আর কোনো অপরাধই নাই তাদের একটি মাত্র অপরাধ যে তারা মহান রবাহ আল উপর ইমান এনেছে তো এই ফেরাউনের মতো বুরুজ যদি আপনারা পড়েন তাহলে দেখবেন আগের এই জালেম শাসকরা তাদের মুসলমান হওয়ার অপরাধে তারা অনেক বড় ডেক্সির ব্যবস্থা করত। সেখানে তেল প্রচণ্ড রকম গরম করে চতুর্দিকে তারা সুপার সাইটে বসে থাকতো ওই রাষ্ট্রপতিরা এই জালেম শাসকেরা এই ফেরাউনেরা সেখানে বসে থেকে এরপরে অনেকগুলি মুসলমানকে ধরে আনা হতো যখন একেবারে প্রচন্ড রকম জোশ যাচ্ছে প্রচন্ড রকম গরম তেল এইভাবে উঠতেছে উপরে নিচে তখন এক একটা বাচ্চাকে ফেলে দেওয়া হতো ইভেন এই ফেরাউনের স্ত্রীকে এই গরম তেলের ভিতরে ফেলে মেরে হত্যা করা আমরা এখানে একটু থামাই দুজন দর্শক আছে আমরা দুটো ফোন নিচ্ছি হ্যালো হ্যালো আমি হুজুর কাছে প্রশ্ন রাখতে চাই যে হুজুর যে বর্ণনা দিলেন এটা তো আসলে ইসলামের ইতিহাসের একটা অনন্য ইতিহাস বর্তমান প্রেক্ষাপটে আমাদের সারা বিশ্বের মুসলমানরা এই ইসরায়েলের উপরে যে আমাদের যে নির্যাতন ফিলিস্তিনদের হচ্ছে আমাদের সারা পৃথিবীর মুসলমানরা এর জন্য কি শুধু হাউতাইসি করবে না মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে একটা দেশের বিরুদ্ধে লড়তে পারছে না এর পিছনে যারা আছে তাদেরকে যদি আমরা বর্জন করতে পারি এবং তাদের

মুসলমান রাষ্ট্রগুলো কেন একই মঞ্চে এসে এই সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে কেন ঐক্যবদ্ধ বাংলাদেশের মতন একটি রাষ্ট্রের ইসরায়েলের বিশৃঙ্সতার বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখলে কি ফলাফল আমরা আশা করতে পারি ধন্যবাদ স্যার একটা বিরতিতে যাবো বিরতির পর আসবো প্রিয় দর্শক আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে দর্শক বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউজ স্যার আপনার কাছে যেতে চাই যে গাজায় হামলার আগে ইসরায়েল বলেছিল যে তার দুটা লক্ষ্য একটা হচ্ছে নির্মূল করা আর একটা হচ্ছে জিম্মিদেরকে মুক্ত করা আসলে কি তারা সেটা করতে পেরেছে তাদের সেই লক্ষ্যকে অর্জন হয়েছে না শুধু মানুষই মেরেছে তাদের সেই লক্ষ্য তো অর্জন হচ্ছেই না তারা মানুষ মারছে নিরীহ মানুষ মারছে যেমন একেবারে নিরস্ত্র নারী শিশু এদেরকে হত্যা করাটাই তাদের সবচেয়ে বড় উপজীব্য হয়ে দাঁড়িয়েছে বুঝতে পারা যায় যা এবং এই যে আমি একটু আগে একটা ইয়ের কথা বলছিলাম যে তাদের রিপোর্টে তারা তেরো হাজার সেখানে ব্রিটিশরা বলছে যে তারা তাদের কাছে যখন জানতে চাওয়া হয়েছে নাম বলো বা ইত্যাদি তারা মাত্র একশো জনের নাম দিতে পেরেছে যে এরা হামাসের শূন্য আর তারপরেও যাদের নাম দিয়েছে সেই লোকগুলোর মধ্যে অনেকে অনেক আগে মারা গেছে এবং অনেকে এখনও জীবিত আছে সুতরাং ওদের যে রিপোর্ট সেগুলো বিশ্বাস করার কোনো ইয়ে নেই হামাস একটা ব্যাপারটা বুঝতে হবে যে হামাস তো আর ওই রাস্তা দিয়ে মানে দাঁড়ায় থাকে না যে আমি হামাস আমাকে গুলি করো তারা কিন্তু জনগণের সাথে মিশে থাকে এবং তাদেরকে ওইভাবে সহজে শেষ করে ফেলা যায় না তারা হামাসের একজন সৈন্য শেষ হয়ে যাচ্ছে তো আরও তিনজন হয়তো সৈন্য তৈরি হচ্ছে সুতরাং এত সহজ নয় আর তাছাড়া আমরা যদিও বলছি যে বিশ্ববিবেক বা মুসলমানদের ঐক্য ইত্যাদির কথা তা সত্ত্বেও সেটা যদি নাইও তারপরেও কিন্তু এখন এরা বেশ কোন ঠাসা হয়ে আছে ইসরায়েলি সৈন্যরা তারা তাদের মতন তারা সাধারণ মানুষ নিরস্ত্র মানুষকে হত্যা করছে কিন্তু তারা কোন ঠাসা হয়ে আছে এবং দিনে দিনে তাদের অবস্থা খারাপ হচ্ছে এটা আমরা বিভিন্ন খবরের মাধ্যম থেকে স্যার গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে যারা খাবার দিচ্ছে ত্রাণ দিচ্ছে সেই সব মানুষদেরকেও তারা হত্যা করে একটা গাড়ি তো একটা ইয়েকে গাড়ি আর কি যারা রিলিফ নিয়ে যাচ্ছিল তাদের গাড়িতে ইয়ে করে সাতজনকে মেরে ফেলেছে তো তারপরে তারপরে বেশি এই মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদিরা একটু সচ্চার হয়ে উঠেছে তাকে নিন্দা করছে কিন্তু কোথায় যাবে এতে কিছু হবে না তো এখানে আমি বলছি যে মৌলানা সাহেবের ইয়েগুলো শুনছিলাম তো তখন আমার দুই তিনটা কথা মনে পড়লো একটা হলো যে যেটা আলোচনায় আসে নাই তো আমরা শুনে আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে মিরাজ মিরাজে কিন্তু প্রথমে মক্কা শরীফ থেকে মানে আমাদের হজরত ইসলাম প্রথমে যান বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে তিনি মিরাজের জন্য যান এরকম আমরা জানি যত আসল কথা মাওলানা সাহেব হয়তো আমাদের ভুল টুল হতে শুধরাই দিবেন কিন্তু এই সুতরাং সেই জন্যও কিন্তু বাইতুল মুকাদ্দাসের একটা বিশাল গুরুত্ব গুরুত্ব রয়ে গেছে মুসলমানদের ইতিহাসের সাথে মুসলমানদের মনের ভেতর অন্তরের সাথে একটা সম্পর্ক রয়ে গেছে এই জন্য আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি সেটা তো ওই মিরাজের থেকে আমাদের জন্য নিয়ে আসছিলেন নাহলে তো আমাদের বিশাল এক মানে আরো অনেক বেশি প্রয়োজন হতো সেটা আমরা করতে পারতাম না সেই চেয়ে অন্যান্য নবীদের পরামর্শ নিয়ে উনি নিয়ে আসলেন যে পাঁচ পড়তে আমাদের ডান খারাপ হয়ে যায় তাই বলে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আরেকটি কথা মনে হচ্ছে এখানে যে আমরা প্রতি শুক্রবারে যখন মসজিদে নামাজ পড়তে যাই এই এটা তো ছয় মাস ধরে চলতেছে তো এই কথা তো প্রায় প্রত্যেক নামাজেই উঠে আমরা দোয়া করি আমাদের যে ইমাম সাহেব থাকেন তিনি বলেন একটা কথা বারবার উঠে আসে যে বদরের যুদ্ধ তিনশো জন বোধ মুসলমান সৈন্য ছিল আর হাজারের বেশি ছিল কাফেরদের সৈন্য তখন তাদের সাথে যুদ্ধ করে আল্লাহ মুসলমান সেনা সৈন্যবাহিনীর সাথে ফেরস্তা সেনাদের পাঠিয়ে দিয়েছিলেন তাদের সাথে যুদ্ধ করার জন্য এবং সেই যুদ্ধ তারা জিতেছিল তো এখন আমরা যেহেতু আমরা নিজেরা ঐক্যবদ্ধ দোয়া করি আল্লাহ যেন এই ফিল সাহায্য করতে পাঠিয়ে এই আর কি যাই হোক আপনি যে ইয়েটা বলছিলেন আর কি যে এই আমার মনে হয় না যে তারা যা চাচ্ছে সেটা করতে পারছে তারা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে আমাদের ঐক্য নাই আমাদের হাতে অস্ত্র সেরকম কিছু নাই তারপরেও হামাস যে শিক্ষা দিচ্ছে এদেরকে সেটা সম্বন্ধে কোনো সন্দেহ নাই আর এই সাথে সাথে কিন্তু কয়েকটা জিনিস হচ্ছে বিদ্রোহীরা তারাও কিন্তু এই ইয়েতে যোগ দিয়েছে হামাসের পক্ষে তারা কিন্তু বিভিন্নভাবে এই মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য এদের যে বিভিন্ন ইয়ে আছে যুদ্ধজাহাজটাজ আছে এগুলোতে বিভিন্ন অ্যাটাক করছে এবং সেগুলোর জন্য কিন্তু তারা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে তো যেটাই হোক তাদেরকে যে এই কোনোরকমের অস্ত্র শস্ত্র নাই তারপরেও তাদেরকে যে ঠাসা করে রাখা রাখতে পারছে এরা সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে কিছু না কিছু তো আছে আল্লাহর যে ইয়ে আছে সেটা তো আছে আল্লাহ একেবারে এদেরকে ইয়ে করে দেন নাই হ্যাঁ ফিলিস্তিনিদের স্বীকৃতি দেওয়ার ব্যাপারেও কিন্তু কথা হচ্ছে আবার যে ফিলিস্তিনিদের অলরেডি তো স্বীকৃতির ইয়ে উঠে ইয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তো অলরেডি স্বীকৃতির কথা তাদের পার্লামেন্টে অলরেডি ইয়ে করেছে তো সুতরাং আমি মনে করি যে হয়তো যদিও এখন খারাপ অবস্থাটা খুব খারাপ দেখা যাচ্ছে অবস্থা খুব ভালো লাগ দেখা যাচ্ছে না অনেক লোকজন মারা যাচ্ছে কিন্তু এর মধ্যে থেকেও হয়তোবা এই যে আপনার বিবেকের কথা বলছি বিবেকটা তো আর একদিনে সব সবার জাগে না কিন্তু সত্যি সত্যি যদি কিছু হয় আল্লাহ যদি চান তাহলে হয়তো বা এবারে ফিলিস্তিনের সমস্যা সমাধানের কিছুটা অগ্রগতি হলেও হতে পারে এই যে এই যে ইয়ের কারণে কি এই যুদ্ধের কারণে জি হজুর আমরা একটা ব্রেক আছে ব্রেকের পর আপনার কাছে প্রিয় দর্শক আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে দর্শক বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এলাম নিটোলটাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে হুজুর আপনার কাছে যেতে চাই যে আসলে একজন দর্শক যে প্রশ্নটা করেছেন যে আসলে মুসলিম উম্মাহটা আসলে বিভক্ত বলাই যায় যে মুসলিম উম্মাহ কেন ঐক্যবদ্ধ হচ্ছে না ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলুল্লাহ বাদ দেখুন এখন বিশ্বের যারা মরল মুসলিম বিশ্বকে বিভক্ত করে রাখার জন্য ফিরাউনের সেই কৌশল কিন্তু করে রাখছে আল্লাহ পাক সূরা কাসাসে বলছেন ইননা ফিরাউন আলাফিল আরদ ওজালাহ মফসুদ্দিন এটা হল এটা কাসা সের আয়াত যে এই বিশ্বের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা মুসলমানরা যাতে কোনো দিন একত্রিত না হতে পারে এই জন্য তাদের অনেক প্রোগ্রাম রয়েছে এই জন্য তারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা তারা খরচ করতেছে কিন্তু মুসলিম যারা রয়েছেন তাদের এটা বোঝা উচিত যে আমরা যে কাজগুলি করছি আমরা একত্রিত থাকি এই পুরো মিডিল ইস্ট এই যে এই যে যে আমাদের এশিয়া এশিয়া এবং আফ্রিকায় তো ম্যাক্সিমামে তো মুসলিম এরা যদি একত্রিত হতে পারতো তো ইসরায়েলকে তো গুলি করা লাগতো না জাস্ট বল যদি বলতো সবাই মিলে যে তুমি আর একটা গুলি করতে পারবে না সে আর গুলি করার সুযোগ থাকতো না তার যদি সবাই একত্রিত হতো এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ও আত্ম ওহামিল্লাহ জামিয়া ও আল্লাফার তোমরা একত্রিত হয়ে যাও তোমরা বিচ্ছিন্ন হয়ে না এখন হচ্ছে কি এই যে গোয়েন্দা বিভাগের মাধ্যমে পুরো মুসলিম বিশ্বকে বিভক্ত করে রাখছে একজনের সাথে আর একজনকে লাগিয়ে রাখছে এখন আসলে যদি আজকে আমরা আবার একত্রিত হতে পারি এবং আল্লাহর কোরআনের একটা আয়াত যদি আমরা মানতে পারি তাহলে মুসলমানরা আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব সেটি হলো

তোমরা নিউক্লিয়ার তোমরা নিজেরা বানাও তোমরা সামরিক শক্তিতে বলিয়ান হও এটা আল্লাহর নির্দেশ এটা কিন্তু ইম্পেরেটিভ সেন্টেন্স ওয়াই ডু তোমরা এটা প্রস্তুত করে রাখো সামরিক শক্তি বৃদ্ধি করো আল্লাহ সামরিক শক্তি বৃদ্ধি করতে বলছে কৌয়া মানে হলো সবচেয়ে বড় ধরনের যে শক্তিশালী যে বোমা বা যা কিছু লাগে এইটা তোমরা রেডি করো এটা কিন্তু আল্লাহ কোরআন নির্দেশ দিয়েছেন আজকে এই মুসলমান সরকারগুলি এই আয়াত লঙ্ঘন করার কারণে তারা আজকে দুর্বল এই মুসলমান সরকারগুলি হাতে যদি আজকে ম্যাক্সিমাম মুসলমান সরকারগুলির হাতে এই যে পারমাণিক বস্ত্রের এই শক্তি যদি থাকতো আল্লাহ বলছে তুর হিবু আদু হি ও আদু হকম তাহলে তোমাকে দেখে অন্যরা মাথা নিচু করে থাকতো যে তোমার কাছে পাওয়ার আছে তা আমরা এই লঙ্ঘন করেছি এই আয়াত সুরতাবর এই আয়াত লঙ্ঘন করার কারণে এই পাওয়ার এই আয়াত তো ইসরায়েল পড়েছেন এআত হুদিরে পড়েছে খ্রিস্টানরা পড়েছে এআত পড়ে তারা উপর আমল করছে তারা এআতের উপর আমল করে তারা নিউক্লিয়ার বানিয়ে সমর শক্তিতে বলিয়ান হয়ে এখন আমাদেরকে মাথা নিচে করিয়ে রেখেছে মুসলমানরা যতদিন পর্যন্ত তারা এই সমর শক্তিতে বলিয়ান না হবে ঐক্যবদ্ধ না হবে আমাদের ইসরায়েলের জন্য শুধু মায়া কান্না ছাড়া আমাদের আর কিছুই করার থাকবে না এই ইজ এই এই যে ফিলিস্তিন এখানে রাসল সল্লা সাল্লাম এই ফিলিস্তিন কিন্তু এটা একটি স্টেশন এয়ারপোর্টের মতো আল্লাহ রাসুল যখন মেরাজে যান তিনি মক্কা থেকে ওই পর্যন্ত গিয়েছেন হলো বাইরোডে বাইরোডে গিয়েছেন ওখান থেকে ফ্লাই করেছেন এটা হলো এই আরো সে বা এই হেভেনগুলিতে যাওয়ার জন্য এটা একটা এয়ারপোর্টের মতো এবং যত রুহু পৃথিবী থেকে যায় সবগুলো রুহু আগে ফিলিস্তিনে যায় ফিলিস্তিনে যাওয়ার পর ওখানে স্টেশন রয়েছে এবং সেখানে সিরি রয়েছে যে আল্লাহ রবুল্লা আলমের এখন প্রতিটি মুহূর্তে যত রুহু যাচ্ছে সেই রুহুগুলো ওখানে যে ওখান থেকে বাইতুল মুকাদ্দ আছে তাহলে কত বড় মর্যাদাপূর্ণ এই জায়গাটা এই জন্য সারা বিশ্বের সকল মুসলিম একত্রিত হয়ে এটাকে মুক্ত করা এখন একেবারে ফরজ দায়িত্ব এটা কোনো অজীব দায়িত্ব না সন্ন্যাদ দায়িত্ব না এটা হলো ফরজ দায়িত্ব স্যার বলছিলেন যে কি ফেরিস্তা মানে আসার একটা প্রার্থনা ছিল ও এখন অনেকেই বলছেন যে আল্লাহ পাক ফেরিস্তা পাঠাচ্ছেন না কেন বদরের যুদ্ধে তিনশত তেরো জন মুসলমান ছিলেন প্রত্যেকেই পাকা মমিন ছিলেন আর এখন আল্লাহ রাসুল বলছেন যে তোমরা শেষ জামানায় মসজিদগুলি সুন্দর দেখবে মসজিদ ভরা মুসল্লি দেখবে কিন্তু একজনও সেখানে ইমানদার নাই আজকে দেখবেন এই লাইতের কত কতকাল রাত্রি মান আমরা উপচে পড়া ভিড় দেখলাম মসজিদগুলিতে রাস্তাঘাট লাভ হয়ে গেছে আর আসলে হাদিস অনুযায়ী যে ম্যাক্সিমাম লোকের ইমান নাই ইমান কীভাবে নাই তারা ইসলামটাকে এখনও বুঝে নাই ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলামকে বোঝে নাই ইসলামকে খণ্ডিত আকারে তারা বুঝেছে এবং খণ্ডিত আকারে মানতেছে সে পারিবারিকভাবে ইসলাম মানে ব্যক্তিগতভাবে ইসলাম মানে সমষ্টিগতভাবে যে সামরিক শক্তি যে এটা সংগ্রহ করতে হবে যার শিক্ষানীতি সমন্বীতি সমাজনীতি রাজনীতি অর্থনীতি যত কিছু আছে সব কিছুই তো কোরআনে আছে আল্লাপা কোরআনে বলছেন অনেক জান্লা আলি কাল কিতাবের টি পৃথিবীর মানুষের জন্য প্রয়োজন হবে যা সমস্ত কিছুই কোরআনে দেওয়া হয়েছে আজকে আমরা আমরা শেখার কোনো প্রোগ্রাম নাই কোরান তেলাওয়াতের প্রোগ্রাম আছে আমরা দোয়া করলাম কে কয় খতম আমরা তো শেষ করতে হবে ফিলিস্তিনিদের প্রতি আমাদের যে সংহতি সেটার ব্যাপার আপনি ত্রিশ সেকেন্ড একটু বলেন বলে স্যারের কাছ থেকে দিয়ে আমরা বিদায় নেব আমাদের যেটি এখন করতে হবে দোয়া তো আমরা করবই এবং আমরা যে যে দেশে যারা আছি সেই দেশ থেকেই আমরা আমাদের যার যার সরকারকে আমরা বলবো যে আপনারা এই বিষয়ে কথা বলেন এবং চাপ প্রয়োগ করেন এভাবে চতুর্দিক থেকে চাপ দিলে আশা করছে তারা এই রকম বর্বরতা চালাতে পারবে না সেকেন্ড আমি যেটা বলছিলাম শুরু করেছিলাম আমাদের লজ্জার কথা নিয়ে যে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না আমরা যথেষ্ট সোচ্চার হতে পারছি না তার মধ্যেও একটা জায়গা আছে যেখানে আমরা আমি কিছুটা অন্তত হলেও ভালো বোধ করি সেটা হচ্ছে বাংলাদেশের যে সরকার বাংলাদেশের জনগণ এবং সরকার ফিলিস্তিনের লোকজনের পক্ষে জোরে সোচ্চার হচ্ছে বারবার এবং ইসরায়েলিদের যে গণহত্যা সেটাকে বারবার নিন্দা করছে এবং যারা সেটাকে সমর্থন করছে সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেরকেও আমরা সোচ্চার হয়ে নিন্দা জানাচ্ছি সেইটা আমি মনে করি যে আমাদের সেই ব্যাপারে আমরা অন্তত একটু ভালোবোধ করতে পারি জি আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটি নিজের সঙ্গেই থাকুন আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি